প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেরবার গোটা রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কোনটাসা প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস সিবিআই তছনছ করে ফেলেছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে হানা দিয়ে সিবিআই একের পর এক গুরুত্বপূর্ণ নথি কিন্তু উদ্ধার করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস থেকে। এমনকি পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে কলকাতা হাইকোর্টের নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছে পর্ষদ সভাপতির পদ থেকে। শুধুমাত্র সরিয়ে দেওয়াই হয়নি, পর্ষদ সভাপতিকে এই মুহূর্তে সিবিআই কিন্তু দফায় দফায় বেশ কয়েকবার জেরা করে। এমনকি পর্ষদ সভাপতির দুটি ফ্ল্যাটে হানা দিয়ে সিবিআই কিছু গুরুত্বপূর্ণ নথি এই মুহূর্তে পর্ষদ সভাপতির বাড়ি থেকে উদ্ধার করেছে। আর এই মুহূর্তে যে তথ্য প্রমাণ হাতে এলো সিবিআই তদন্তের মাঝেই কিন্তু বিস্ফোরক সব তথ্য সামনে আসছে। আর এই শিক্ষক নিয়োগের দুর্নীতির মধ্যে একটা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ বরাবরই সামনে আসছিল, ঘুষ দিয়ে চাকরি পাওয়ার ব্যাপারটি। ঘুষ দিয়ে পরীক্ষা না দিয়ে বিধায়ক নেতা মন্ত্রীদের সুপারিশে চাকরি পেয়েছেন এমন একাধিক, এমনকি 17,000 শিক্ষক শিক্ষিকা এইভাবে বেআইনির মাধ্যমে ঘুষ দিয়ে টাকা দিয়ে প্রাথমিক শিক্ষক পদে চাকরি করছেন, এই অভিযোগ বরাবরই আসছিল। আর এই মুহূর্তে তথ্য প্রমাণ, যে তথ্য প্রমাণ হাতে এলো তাতে কিন্তু গ্রেপ্তার হয়েছেন তিনজন। 18 লাখ টাকায় চুক্তি হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে উত্তীর্ণ করে দেওয়ার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 18 লাখ টাকার চুক্তি হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে উত্তীর্ণ করে দেওয়ার। এবং এই তথ্য কিন্তু ফাঁস করে যার সাথে চুক্তি হয়েছিল তার বাড়ির আত্মীয়রাই কিন্তু এই তথ্য ফাঁস করে এবং গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। তিনজনকে সরাসরি গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তের যে বড় খবর, সিবিআই কিন্তু ওই তিনজনকে হেফাজতে নিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত চালানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। 18 লাখ টাকায় প্রাথমিক শিক্ষক নিয়োগে উত্তীর্ণ করে দেওয়ার চুক্তি এবং সেই অভিযোগ কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের কাছে এসে পৌঁছেছে। সিবিআই কিন্তু দলবল নিয়ে তাকে গ্রেপ্তার করেছে, পুলিশ গ্রেপ্তার করেছে এবং সিবিআই হেফাজতে নিতে চাইছে ওই তিন ব্যক্তিকে। এবং ওই তিন ব্যক্তির কাছ থেকে কিন্তু প্রভাবশালীদের নাম উঠে আসছে এবং ওই 18 লাখ টাকা কোন কোন প্রভাবশালীর বাড়িতে যেত সেই তথ্যটাও এই মুহূর্তে খতিয়ে দেখছে সিবিআই। এবং সিবিআই কিন্তু খুব শীঘ্রই ওই তিনজনকে হেফাজতে নিতে চাইছে এবং হেফাজতে নিয়ে আরও বড়সড় পর্দা ফাঁস করতে চাইছে। এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর, 18 লাখ টাকায় প্রাথমিক শিক্ষক নিয়োগে উত্তীর্ণ করে দেওয়ার চুক্তি এবং গ্রেপ্তার হলেন তিনজন। প্রথম প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতিতে এই মুহূর্তে গ্রেপ্তার হলো তিনজন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির যে রিপোর্ট সিবিআই তৈরি করেছে আগামী দিনে সিবিআই হাইকোর্টে সেই সমস্ত রিপোর্ট কিন্তু পেশ করবে এবং সেই রিপোর্ট পেশ করার পরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়বাবু, সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়বাবু যে বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন সেটাও কিন্তু এই মুহূর্তে মনে করছে ওয়াকিবহল মহল। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।